पगड़ी को मत कीजिए तो। अरे भाई अब बताओ, मोहम्मद मोइनुद्दीन पे भी भरोसा नहीं है? मोहम्मद मोइनुद्दीन का भी वोट कर दिया हेलो। आपका दूसरा आईडी कार्ड क्या है? अरे लेके नहीं है। वोट कैसे देने आया? अरे स्लिप कहाँ है आपका? कोई ले ले कोता जो आसो ना वोटर कार्ड चाहिए। वोटर कार्ड क्यों आसवे ना? ठीक है चल चल अठारह बच्चों की जिस स्कूल स्टूडेंट आते हैं अगर ऐसे প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক আজকে রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে এবং তার মধ্যে অবশ্যই হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র সেটা হচ্ছে ভবানীপুর, যেখানে বাই ইলেকশন হয়েছে, মানে একবারে ভোট গ্রহণটা আজকে হয়েছে। এখনও কিছু কিছু জায়গাতে ভোট গ্রহণ চলছে যখন আমি এই প্রতিবেদন বানাচ্ছি। দর্শক আমরা শুধু ভবানীপুরেরই কিছু কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, সকাল থেকে দেখছেন বিভিন্ন মিডিয়াতে যে কেমন ভোট গ্রহণটা হচ্ছে। নিশ্চয়ই আপনারা এতক্ষণে একটু বুঝতে পারছেন, আন্দাজ করতে পারছেন যে কতটা গণতান্ত্রিক সিস্টেমে ভোট গ্রহণ চলছে অন্ততপক্ষে কলকাতার ভবানীপুরে, যেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এখনও ভারপ্রাপ্ত, পাস করেননি কিন্তু অ্যাডমিশনটা নিয়ে রেখেছেন আগেই, ফলে তার কিন্তু পাস করতেই হবে। সেই জন্য তিনি আবার একবারে পরীক্ষা দিচ্ছেন। আজকে ছিল তার দ্বিতীয় পরীক্ষা, প্রথমবারে ফেল, দ্বিতীয়বারে আবার বসেছেন পরীক্ষায় এবং এই পরীক্ষায় তাকে পাস করতে হবে, নাহলে আবার তার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ মুখ্যমন্ত্রী তিনি কিন্তু অলরেডি হয়ে রয়েছেন, শপথ তার নিয়ে রয়েছেন। প্রিয়াঙ্কা টিবিয়াল অবশ্য তৃতীয় দ্বিতীয়বার লড়ছেন, কিন্তু আর অবশ্য পরীক্ষায় পাস না করে তিনি কোথাও অ্যাডমিশন নিয়ে রাখেননি, ফলে তার সেসব টেনশন নেই। টেনশনটা অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ তিনি অ্যাডমিশনটা নিয়ে রেখেছেন। কিন্তু দর্শক আমরা যেটা শুনছিলাম যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বলছিলেন জয় তো নিশ্চিত, শুধু ব্যবধানটা কত হবে তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে জানার জন্য 3 অক্টোবর, অর্থাৎ জয় নিশ্চিত। এমন খেলা খেলেছে আজকে তৃণমূল কংগ্রেস যে তারা জয় নিশ্চিত সকলে কিন্তু বলা শুরু করেছেন। আর আমরাও দেখছিলাম কিছু কিছু ঘটনা, যে কার বাস দুরনীতে বাড়ি তিনি চলে এসছেন, দেখছেন যে প্রিয়াঙ্কা টিবরিওয়াল তিনি চেস করছিলেন যে কী আছে আইডেন্টিটি, দেখাতে পারেননি। তারপর যখন তাকে ধরা মানে একেবারে যাচাই করার চেষ্টা হয়, তখন দুজন এসে তৃণমূলেরই সব নেতারা এসে তাকে বলছে তো স্টুডেন্ট বলে খালসা যে স্কুল রয়েছে সেই মডেল স্কুল, সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। চোর চোর করে পেছন থেকে চেঁচিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরিওয়ালরা, কিন্তু কী হবে, চোরকে ধরবে কে, এটাই সবথেকে বড় প্রশ্ন। পুলিশরা একেবারে দর্শকের ভূমিকায় থাকে, চলে যায়। তারপর আমরা দেখলাম যে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তারা যেহেতু তাদের একেবারে ওই এলাকায় তারা ভোটার, তারা ভোট দিতে এলেন, তাদেরকে ঘিরেও একটা উচ্ছ্বাস দেখছিলাম। অদত্ত কেউ বলছেন ভিক্টরি সাইন দেখান, মানে জিতে গেছেন, ভোট তখন চলছে, বলছে ভিক্টরি সাইন দেখান। আসলে যেটা বলছিলাম দর্শক, তৃণমূল কংগ্রেস বলে যে খেলা হবে, অনেকে বলছেন যে সবথেকে বড় খেলাটা কিন্তু আজকে ভবানীপুরেই হয়েছে, নানান যে টুকটাক যেগুলো ধরা পড়েছে মিডিয়ার সামনে সেগুলো তো আপনারা দেখছেন, আর কত বিষয় যে ধরা পড়েনি সেটা তার হিসেবটা কে রাখবে। যাই হোক দর্শক, তবুও ভোট হয়েছে, নির্বাচন কমিশনের কাছে অনেক অভিযোগ করা হয়েছে, কিছু শুনেছে কিছু শোনেনি, উড়িয়ে দিয়েছে, এ তো নিশ্চয়ই সেগুলো নজর রাখছেন। এখন এটাই নাকি গণতান্ত্রিক সিস্টেম, এটাই মানতে হবে। কমিশন যে রেজাল্ট ঘোষণা করবে 3 তারিখে সেটাই মানতে হবে। যদিও কমিশন যখন কিছু ঘোষণা করে যদি পক্ষের বিষয়টা না হয়, তখন তৃণমূল কংগ্রেস সেটাকে পক্ষপাতিত্বের অভিযোগটা তোলে, তখন কমিশনের সিদ্ধান্ত মানতে চায় না, কিন্তু যখন দেখা যায় যে কমিশনের যা সিদ্ধান্ত নিজেদের পক্ষে আসছে তখন কমিশনকে খুবই ধন্যবাদ জানাই। যেমন এবারের বাই ইলেকশনটা হচ্ছে ভবানীপুরে, অন্য কোথাও হচ্ছে না, সেটা খুবই কমিশনের ভূমিকায় প্রশংসা করেছে তৃণমূল কংগ্রেস। আর আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচনের সময় কেন 8 দফাতে ভোট হচ্ছে ইত্যাদিকে সামনে রেখে ভীষণভাবে তুলোধনা করার চেষ্টা হয়েছিল। তবে এবারের কমিশনের ভূমিকায় খুব খুশি, বলা যায় বিরোধীরা অনেকটা অসন্তুষ্ট, কারণ এই সময় যেভাবে শুধুমাত্র একটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, এটা সত্যিই খুবই মানে লক্ষণীয় বিষয়, মানে এরকম সিদ্ধান্ত হওয়ার কথা না। আরও বিধানসভা বাকি ছিল বাই ইলেকশন, সেটা করা হয়নি। যখন কলকাতা হাইকোর্ট একেবারে চেপে ধরলো বলা যায় কমিশনকে, তখন তাড়াহুড়ো করে আবারও তারা বাকি বিধানসভার বাই ইলেকশনের কথা ঘোষণা করলো। সুতরাং এবারের কমিশনের ভূমিকা নিয়ে অলরেডি বিরোধীরা অনেক প্রশ্ন তুলেছেন, কিন্তু এটুকু আমরা দেখলাম যে শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকাতে ভীষণ সন্তুষ্ট। একটা
মানে কনস্টিটিউশনাল বডি ইত্যাদি ইত্যাদি বলে ববি হাকিমরা যেভাবে প্রশংসা করেছিলেন এটাও নজিরবিহীন হিসেবেই থাকবে যে অতীতে বা এইরকম তো আমরা দেখিনি বা আগামী দিনেও দেখবো কিনা কমিশনের ভূমিকা নিয়ে এইভাবে প্রশংসা করতে সেটা নিশ্চয়ই আগামী দিনে আমরা জানতে পারবো। তবে দর্শক আজকে যা ভোট হলো এটা বলতে পারি যে অনেক মানুষ কিন্তু হতাশ। আমি দেখছিলাম আজকে সকাল থেকে যখন আমি আমাদের প্রতিবেদন পোস্ট করছিলাম অনেকে কমেন্ট করছিলেন যে কী হচ্ছে, এখান থেকে কি কোনোদিন আর পরিত্রাণ পাবে না এই বাংলা, মানুষ কি তার গণতান্ত্রিক অধিকারটা ঠিক করে প্রয়োগ করতে পারবেন না। অনেকে বিশ্বাস করেন যেটা যে ভবানীপুরে যদি মানুষ তার নিজের ভোটটা নিজে দিতে পারতেন তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভবানীপুরের জেতাটা কিন্তু খুব কঠিন ছিল। এটা কিন্তু ওখানকার এক্সপার্ট যারা তারাও বলছেন, যারা ভোট বিশেষজ্ঞ তারাও বলছেন আসলে ভোটটা সে অর্থে হয়নি, অনেক রকম তো উদাহরণ তো দেখলেন। ফলে মানুষ কবে তার নিজের ভোটটা নিজে দিতে পারবেন, একবারে নির্ভয়ে দিতে পারবেন, প্রভাবিত না হয়ে দিতে পারবেন, এই প্রশ্ন আমি দেখছিলাম অনেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করছিলেন যে সত্যি আমাদের কি স্বাধীনতার এত বছর পরেও কি আমরা ঠিকঠাক স্বাধীন হতে পারলাম না, আমাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারলাম না, পাড়া ছেড়ে সুযোগটা সেই সময়টা আমরা আর পাবো না, কবে হবে, এইভাবে চলবে, চোখের সামনে দেখতে পাচ্ছি অন্যায় হচ্ছে তবুও বলা হচ্ছে না ঠিকঠাক, ঠিকই তো হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলা শুরু হয়ে গেছে। সত্যি চোখের সামনে এত কিছু দেখো আমাদেরকে যেটা মানে দেখছি ভুল তাও আমাকে সত্য বলতে হবে, এই পরিবেশ কি কখনো পাল্টাবে না, আমরা কোথায় রয়েছি, কীভাবে ভরসা করব, সরকার পক্ষ তাদের সরকার তাদের পুলিশ যদি তাদের বিরুদ্ধে এত অভিযোগ ওঠে তাহলে কার কাছে মানুষ ভরসা করবেন, কার কাছে মানুষের মানে ভরসার জায়গাটা থাকবে, সত্যি কোথায় চলছে সরকারের প্রতি ভরসাটা আমাদের কী করে থাকবে যদি সরকার পক্ষ এইরকমভাবে আচরণ করে থাকে। সুতরাং দর্শক আজকে ভোটটা হয়েছে, অনেকেই বলছেন নিয়ম মাফিক একটা ভোট, সুতরাং দেখা যাক 3 তারিখে কী হয় রেজাল্ট, যেভাবে ভোটের আজকে অভিযোগটা উঠেছে নিশ্চয়ই অপেক্ষা করতে হবে 3 তারিখ পর্যন্ত। কিন্তু দর্শক যতই সরকার একপক্ষভাবে চলুক বা নিরপেক্ষভাবে না চলুক একটাই কিন্তু ভরসার জায়গা সাধারণ মানুষের আজও রয়েছে, আগামী দিনও হয়তো থাকবে, কারণ সেটা ছাড়া তো আর কোনো উপায় নেই, সেটা হচ্ছে আদালত। আদালতই হচ্ছে একমাত্র ভরসা, যেভাবে এরকম ঘটনা ঘটলো এবং তারপর আবার জানি না এই ভোটের রেজাল্টের পর আবার কোনো অশান্তি তৈরি হবে কি না, যারা এই সময় বিরোধীরা প্রচারে নেমেছিলেন তাদের আবার শায়েস্তা করা হবে কি না, তবে সেটা করতে গেলে অবশ্যই এটুকু ভয় আছে নিশ্চয়ই খানিকটা শাসক দলের, যেভাবে সিবিআই তদন্ত শুরু করেছে ভোট পরবর্তী হিংসার তাতে হয়তো খানিকটা সতর্ক হলেও হতে পারে, তবে নিশ্চিত করে কিছু বলাও যাবে না। ইদানিংকালে তৃণমূল কংগ্রেসের অনেকেই ঘরছাড়া হয়ে যাচ্ছেন, কারণ আপনারা জানেন কাকুরগাছি যে মারা গেছিল অভিজিৎ সরকার যাকে পিটিয়ে মারা হয়েছে সেই কেসে সিবিআই একেবারে চার্জশিট জমা করেছে 20 জনের নামে চার্জশিট, সুতরাং এবার কিন্তু মানুষ বিচার পেতে শুরু করেছেন, কিন্তু যা ক্ষতিটা তো আবার হয়েইছে, তবুও বিচার যদি থাকে যদি এরকম ধরপাকড়টা থাকে তাহলে যেন কত একটা অন্তত নিয়ন্ত্রণ থাকে, একেবারে শান্তিপূর্ণ সেটা আমরা এখনই ভরসা করে বলতে পারবো না যা পরিস্থিতি। সুতরাং এখন একটাই ভরসার জায়গা দর্শক সেটা হচ্ছে আদালত, প্রিয়াঙ্কা ট্রিবিউনাল তিনিও আদালতের আইনজীবী, জানি না তার রেজাল্ট এখানে কী হবে, তবে আগামী দিনে ভোট পরবর্তী হিংসা বা মানুষের যে ন্যায় বিচার সেই লড়াইটা তিনি যাতে চালিয়ে যান কলকাতা হাইকোর্টে সেটা হয়তো চাইবেন সাধারণ মানুষ। আর এদিকে ক্ষমতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার ব্যবহার করবেন বা কোথাও অপব্যবহার করবেন কিনা সেটা আগামী দিনে আরও পরিষ্কার হয়ে যাবে, দুটো আলাদা বিষয়। লড়ার জায়গাটা দুজনের দুই জায়গায় এটা হয়তো বজায় থাকবে আগামী দিনে, দেখা যাক কী দাঁড়ায় বিষয়টা। আমি আবার বলছি দর্শক 3 তারিখে আমাদের অপেক্ষা করতে হবে যে এইসব করেও আলটিমেটলি রেজাল্টটা কী দাঁড়ালো, দুবারের পরীক্ষায় কি পাস শেষ পর্যন্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দুবারেও ফের ফেল করে গেলেন, ফলে তার একটা সমস্যা তৈরি হবে। এখন যদি বিরাট মার্জিনে ব্যবধানে জয়ী হন তাহলেও তো আবার অন্য প্রশ্ন উঠবে যে কী করে সম্ভব হলো, এলাকার পালস যখন অনেকে বলছিলেন যে ঠিকঠাক ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায় জেতা কঠিন তাহলে তিনি এত মার্জিনে জিতলেন কী করে, প্রশ্ন উঠবেই দর্শক আগামী দিনে, নিশ্চয়ই আমরা 3 তারিখ পর্যন্ত অপেক্ষা করবো। তবে যেটা বলছিলাম দর্শক এখন ভরসার জায়গা একটা হচ্ছে আদালত, কারণ আদালত আজকে একটা খুবই বলা যায় যেটা অনেকে ভাবছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেহেতু পরিবারের লোক তার বিরুদ্ধে হয়তো আদালতও মানে ঠিক করে কাজ করবে না, সুতরাং কিন্তু সেটা নয়, আদালত কিন্তু নিরপেক্ষভাবেই এখনও চলছে এটাই আমাদের বিশ্বাস করতে হবে। কারণ আজকে একটা বিষয় যেটা দেখলাম যে দিল্লিতে যে পাটিয়ালা যে আদালত রয়েছে সেখানে ইডি যে অভিযোগটা করেছিল যে বারবার সমন পাঠানোর পরেও রুজিরা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যে স্ত্রী তিনি কিন্তু আসছেন না, কয়লাকাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে তিনি আসছেন না, তিনি এমনিতে দিল্লিতে এসে ঘুরে যাচ্ছেন বিউটি পার্লারে ঘুরছেন, কিন্তু যখন সমন পাঠানো হচ্ছে ইডির তরফে তখন তিনি আসছেন না, এবং তিনি যেটা বলার চেষ্টা করেছেন চিঠি দিয়ে বা ইমেল করে যে আমার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করা হোক, এবং এরপরেই ইডি একেবারে পাটিয়ালা কোর্টে দ্বারস্থ হয়েছিল এবং সেখানে একবারে কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে তাকে সশরীরে হাজির হতে হবে, যদিও এই হাজিরটা কিন্তু আজকেই হওয়ার কথা ছিল, আজকে আবার
আইনজীবী মারফত একটা আবেদন করা হয়েছিল যে ভার্চুয়ালি তিনি হাজিরা দেবেন, মানে ভিডিও কনফারেন্সে। এসে সেই আবেদনটা হয়েছিল, কিন্তু দিল্লির এই কোর্ট কিন্তু পরিষ্কার নাকচ করে দিয়েছে, না এইসব আবদার চলবে না, এইসব আবদার চলবে না। আজকেই তো হাজির হওয়ার কথা ছিল, ইডির তরফে বলা হয়েছিল যে আজকেই তো হাজির হওয়ার কথা ছিল, আবার আজকে বলছেন ভিডিও কনফারেন্সের কথা, এরকম ভার্চুয়ালি বিষয়টা কথা যে ভার্চুয়াল না অ্যাকচুয়াল হাজির হতে হবে পরিষ্কার, কিন্তু আজকে দিল্লির এই কোর্ট বলে দিয়েছে আগামী 12 অক্টোবর মানে সপ্তমীর দিন সম্ভবত, সেই দিন কিন্তু আবার তাকে সশরীরে হাজির হওয়ার কিন্তু নির্দেশ দিয়েছে। আজকে কিন্তু ইডির তরফে বলা হয়েছিল যে যেভাবে আজকে তিনি সশরীরে হাজিরা এড়িয়েছেন, এবার যেন তার নামে একটা ওয়ারেন্ট জারি করা হয়, এরকম একটা আবেদন করা হয়েছিল দিল্লির এই কোর্টের কাছে। যদিও আইনজীবী রুজিরা ব্যানার্জির তিনি একটা টাইম চেয়েছেন, রিকোয়েস্ট করেছেন যে না আরেকবার সুযোগ দেওয়া হোক, আর একটা টাইম দেওয়া হোক, ডেট দেওয়া হোক, সেই কথা শুনেছে দিল্লির এই কোর্ট। অর্থাৎ 12 অক্টোবর তাকে কিন্তু হাজিরা দিতেই হবে, তা না হলে কিন্তু ওয়ারেন্ট হলেও হতে পারে। এখন দর্শক দেখা যাক যে আদালত, আইন আদালত, যার উপরে মানুষের ভরসা এখনও রয়েছে যে যেখানে দুর্নীতি হবে, যেখানে অনিয়ম হবে, যেখানে হিংসাত্মক ঘটনাকে ঘটাবে, তার বিরুদ্ধে আদালত অন্তত ব্যবস্থা নেবে। সরকার পক্ষ তো কতটা নেবে সে তো আমরা দেখতেই পাচ্ছি দর্শক। সুতরাং ভরসার জায়গাটা কিন্তু একমাত্র আদালত। আর তাই অনেকে বলছেন যে যেভাবে আজকে ভবানীপুরে ভোট হয়েছে, এটুকু বলা যায় ভোটের নিরিখে এই ব্যানার্জি পরিবার খুব কিন্তু খুশি, ভোটের নিরিখে কিন্তু ব্যানার্জি পরিবার কিন্তু খুব খুশি। অনেকে বলছেন ভোটের খেলাতে হয়তো ছক্কা মেরেছেন, কিন্তু কোর্টে গিয়ে জোর ধাক্কাও খেয়ে গেছে এই ব্যানার্জি পরিবার। আজকে ভেবেছিলেন যে হয়তো এই ভার্চুয়াল হাজিরাকে গ্র্যান্ড করে দেবে এই আদালত, কিন্তু সেটা যেভাবে ধাক্কা দিয়েছে, বলেছে যে সশরীরে হাজির হতে হবে, সেই জন্যই তারা বলতে শুরু করেছেন যে ভোটের খেলায় হয়তো এই ব্যানার্জি পরিবার মেনেছে ছক্কা, কিন্তু আদালতে গিয়ে খেয়েছে বড় ধাক্কা। দর্শক কী বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।